ইফতিকে প্লেন থেকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ ওর পকেট থেকে মোবাইলটা পড়ে গেল। মোবাইল স্ক্রিনে দেখা আনিয়ার হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকিয়ে ইফতি মনে জোর খুঁজে পেল, না তাকে আনিয়ার কাছে যেতেই হবে, কোনো কিছুর বিনিময়ে সে থেমে থাকবে না। মেরিল্যান্ড শহরে নেমে ইফতি সোজা হাজির হলো আনিয়ার ভার্সিটিতে। আনিয়াকে উপহার দিল মেরিল্যান্ড শহরের সবচেয়ে সুন্দর ফুল, টকটকে লাল ক্যামেলিয়া। আনিয়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখল তার সবচেয়ে প্রিয় মানুষটা হাজার মাইল পথ পাড়ি দিয়ে চলে এসেছে তার কাছে। এরপর আনিয়া জানতে পারল ইফতির এতদিনের কষ্টের গল্প। সেই দুটো মানুষ আজও আছে একসাথে পরম ভালোবাসায়। এই ছিল আনিয়া ও ইফতির কাছে আসার সাহসী গল্প।